যৌবন কালে এসেছে, যৌবন কালে এসে সমাপনের মনে অনেক আশা, কত দুঃখ পার করে এসেছি, হয়তো আজ বাবাকে নিয়ে আমি সুখে থাকবো। রাধে রাধে। কিন্তু বাবা, তাকে ভালোবাসলে যে সুখ পাওয়া যায় না, তাকে ভালোবাসতে গেলে আগে দুঃখটাকে জীবনে মেনে নিতে হবে, তারপরে না সুখের রাস্তাটা দেখা পাবে। সনাতনের মনের আশা পূর্ণ হলো না, সনাতনে যৌবন কালে হারিয়ে ফেলল তার বাবাকে, অর্থাৎ জমিদার দীপেন্দ্র নারায়ণ মারা গেল। বলে দাও, বলে গোপালকৃষ্ণ, তুমি কি এটাই চেয়েছিলে যে আমি সর্বহারা হব? তুমি কি পাও ভক্তকে কাঁদিয়ে, তুমি কি আনন্দ পাও? আমার কেন বাঁচিয়ে রেখেছো? নিয়ে নাও, সকলের যখন প্রয়োজন আমাকে কেন বাঁচিয়ে রেখেছো? এই জীবনের আমার কোনো দরকার নেই, যে জীবনে ছোটবেলা থেকে শুধু দুঃখ যন্ত্রণা ব্যথা বেদনা, কোনোদিন সুখ দেখা পাইনি, এ জীবন রেখে দরকার নেই। নিয়ে নাও গোবিন্দ, নিয়ে নাও, বাঁচিয়ে রেখো না, আর আমার বাঁচতে ইচ্ছে করছে না। বাবা যেও না বাবা, তুমি তো বলেছিলে তুমি আমার সাথে থাকবে, বলেছিলে তো আমার কাছে, আমাকে তো কথা দিয়েছিলে, আজ তুমিও চলে গেলে। পিতার নিথর দেহ ওখানে জড়ায় ধরে কাঁদছে, কিন্তু মা তাকে যে ছাড়তে হবে, কারণ তার বাবা যার এই জগতে নেই, ইহযোগ ত্যাগ করে সে যে পরলোকে গমন করেছে, তাই আমাদের মন যতই কাঁদুক না কেন তাকে যে ছেড়ে দিতে হবে। নয়ন জলে বক্ষ ভাসিয়ে তার বাবার শেষকৃত্য সমাপন করলো সনাতন। যখন বাবা মারা গেল, সনাতন আমার গুরু দীক্ষা নিল। রাধে রাধে। গুরু দীক্ষা নিয়ে বাবা সে যে একজন জমিদারের ছেলে তার বলতে কিছু ছিল না। যখন জমিদার দীপেন্দ্র মারা গিয়েছে, তার যত আত্মীয় স্বজন ছিল, তার যত জমি জায়গা সব হ্রাস করে নিয়েছে, আর যে যত সামান্যটুকু বেঁচে ছিল সেটুকু বিক্রয় করে গোবিন্দের হাতে দুটো বালা তৈরি করে নিয়েছে। এইবার বাবা দয়াল গুরুর খোঁজ করে নগরে নগরে ভিক্ষা করে, আঁচল চাপেতে ভিক্ষা করে, আর সেই দয়াল গুরুকে খোঁজে। কি বলে গো? দয়াল গুরু আর কত দূর পাবো আমি তোমায় দেখা, দয়াল গুরু আর কত দূর পাবো আমি তোমার দেখা, দয়াল গুরু আর কত দূর পাবো দয়াল গুরু আর কত দূর
নগরে নগরে ভিক্ষা করে। তার যে মনে এত দুঃখ এত জ্বালা যন্ত্রণা সে বোঝে না। নগরে নগরে ভিক্ষা করে এনে আগে গোবিন্দ সেবা দেয়, তারপরে ভক্তবৃন্দ সেবা দেয়, আর যেটুকু বেঁচে থাকে সে নিজে গ্রহণ করে। তাতেই তার দিন আনন্দে চলছিল। তার সনাতনের এমন কৃষ্ণ সেবার কথা নগরে নগরে ছড়িয়ে যায়, আর তার অনেক বাবা শিষ্য হয়। এইবার একদিন বাবা দুজন শিষ্য সনাতনের বাড়িতে এসেছে। সেই শিষ্যরা সনাতনের একটা নামকরণ করেছে, সেই থেকে সনাতনের নাম হয়েছে বাবা সনাতন গোস্বামী। এইবার গুরুজির বাড়িতে এসেছে, এইবার গুরুজির কাছে একটা আবদারই নিয়ে এসেছে। এসে বলছে, বাবা যে আজ আপনাকে আমাদের বাড়িতে যেতে হবে। এইবার সনাতন বলছে, না বাবা না, আমি যেতে পারবো না, আমার গোপালকৃষ্ণ যে অভুক্ত রয়ে যাবে। বাবা বেশি চিন্তা করবে না, ওই আপনি বিকালবেলা চলে আসবেন। কিন্তু চলুন বাবা, আজকের এই কথা বললে যে আমরা শুনব না। এইবার সনাতন গিয়েছে গোবিন্দ মন্দিরে। গোবিন্দ মন্দিরে গিয়ে গোপালকৃষ্ণকে আদেশ করছে, ও বাবারা গোবিন্দ আমাদেরকে আদেশ করে। আর এমন ভক্ত গিয়ে গোবিন্দকে আদেশ করছে, বলছে, শোনো গোপালকৃষ্ণ, আমি আর যাচ্ছি শিষ্যবাটিতে, তোমার উপর দুটি দায়িত্ব দেব, সেটা ভালো করে পালন করো। দেখো এই আশ্রমে যদি কোনো ভক্ত আসে সে যেন অভুক্ত হয়ে না যায়, আর একটা হচ্ছে যদি আশ্রমের কাছে তোমার কোনো ভক্ত বিপদে পড়ে তাকে বাঁচিও। রাধে রাধে। এই কর্তব্যটো দিয়ে চলে গেল। এইবার বাবা বিকেল বেলা ফিরবে, তা যেমন ঝড় তেমন বৃষ্টি আর তেমন বজ্রপাত আরম্ভ হয়েছে। তাই ঝড় বৃষ্টিতে দুজন শিষ্য ওই গুরুজির কাছে আসছিল দেখা পায়নি। এবার গুরুজিকে ডাকছি, গুরুজি গুরুজি গুরুজি। ও মায়েরা, গুরুজি কি আছে গো? গুরুজি নেই, চলে গেছে শিষ্য বাটিতে। তাই সকলে গুরুজি বলে ডাকছে। গুরুজি গুরুজি বলে ডাকতে লাগিল, গুরুজি গুরুজি বলে ডাকিতে লাগিল, গুরুজি গুরুজি বলে ডাকিতে লাগিল, গুরুজি গুরুজি বলে ডাকিতে লাগিল। কোন মতে গুরুজি আমার শরণ পেল, কোন মতে গুরুজি আমার শরণ পেল, কোন মতে গুরুজি আমার শরণ পেল, কোন মতে গুরুজি আমার শরণ পেল। গুরুজি গুরুজি বলে ডাকিল, গুরুজি গুরুজি বলে ডাকিল, গুরুজি গুরুজি বলে ডাকিল, গুরুজি গুরুজি বলে ডাকিল। অতি ক্ষীণ কণ্ঠে তারা গুরুজি গুরুজি বলে ডাকিল, অতি ক্ষীণ কণ্ঠে তারা গুরুজি গুরুজি বলে ডাকিল, অতি ক্ষীণ কণ্ঠে তারা গুরুজি গুরুজি বলে ডাকিল, অতি ক্ষীণ কণ্ঠে তারা গুরুজি গুরুজি বলে ডাকিল। কোন মতে গুরুজি আমার শরণ পেল, কোন মতে গুরুজি আমার শরণ পেল, কোন মতে গুরুজি আমার শরণ পেল, কোন মতে গুরুজি আমার শরণ পেল। এইবার বাবা শুনতে পেল সেই গোপালকৃষ্ণ। মায়েরা এবার ঢালা জায়গা করেছে, শুয়ে পড়ো না, ঘুম পাচ্ছে না। আজকের সকলের ঘুমের ছুটি এটা জানেন না, তাই সকলে মিলে ঘুমটা আপনাদের আসবে না কেন? আপনারা যদি ছাই বসে থাকে নিশ্চয়ই একটা মানুষের ঘুম আসবে। তো একটু করে করে তালি দিয়ে ঘুমটা ছাড়িয়ে নিন না, কি হবে নাকি আমার সাথে একটু? ওরে আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কাটবে প্রহর হরি নামে, সবাই জেগে বসে থাকবো, সবাই জেগে বসে থাকবো।
চোখের পাতা খুলে রাখবো কাটবে প্রহর হরি নামে সবাই জেগে বসে থাকবো সবাই জেগে বসে থাকবো আজকে সবার ঘুমের ঘটি চোখের পাতা খুলে রাখবো কাটবে প্রহর হরি নামে সবাই জেগে বসে থাকবো চোখের পাতা খুলে রাখবো কাটবে প্রহর হরি নামে সবাই জেগে বসে থাকবো সবাই জেগে বসে থাকবো অনেক বাকি নিঝুম রাতে রে পৃথিবীতে
চোখের